আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব মাছের লেস ভর্তা যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই ভর্তাটি বাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই এই ভর্তা তৈরি করে নেওয়া যায় সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ হয় এই মাছের লেস ভর্তাটা আমি আজকে মাছের এই লেস ভর্তাটা রুই মাছের লেস দিয়ে তৈরি করেছি এই ভর্তাটা যে কোনো বড় মাছের লেস দিয়ে তৈরি করে নেওয়া যাবে আমি এখানে একটা রুই মাছের লেজের অংশ নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের লেজটা আর একটু কেটে কেটে নিয়েছি এতে করে মাছের ভেতরে লবণটা সুন্দরভাবে মিশে যাবে এখন এই মাছে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো করে লবণ হলুদ দিয়ে দিলাম সুন্দর করে মেখে নেব মাছে হলুদ লবণ খুব সুন্দর করে মেখে নিয়েছি ভাজার জন্য এখন প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। ভর্তাতে সরিষার তেল দিলেই ভর্তাটা খেতে বেশি মজার হয় তেলটা গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে মাছটা দিয়ে ভেজে নেব এপিট ওপিট করে উল্টে দিয়ে মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে অল্প আছে ভেজে নিতে হবে আবার যেন পুড়ে না যায় দুপাশটাই উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো ভেজে যদি মাছটা শক্ত করে নেওয়া হয় তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না মাছটা সুন্দর মতো সেদ্ধও হবে ভাজাও হবে আবার একটু নরম নরম থাকবে এইভাবে করে নিতে হবে এখন এর মধ্যে আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দেব শুকনো মরিচগুলোও ভেজে নেব শুকনো মরিচগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে আর এদিকে মাছের লেসটাও ভাজা হচ্ছে ভর্তাতে আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুইটাই ব্যবহার করব, শুকনো মরিচগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে মরিচগুলো এখন তেল থেকে তুলে নেব এখানে আমি নিয়েছি ছোট কয়েক কুয়া রসুন আর নিয়েছি পাঁচটা কাঁচামরিচ এবং দুইটা পেঁয়াজ এখন এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি ভেজে নেব একটু লাল লাল করে একেবারে কড়া লাল করব না চুলা রাসটা অল্পই রাখতে হবে যেহেতু এক সাইডে মাছটাও ভাজা হচ্ছে সুন্দরভাবে মাছের এই ভত্তাতে রসুনটা দিলে খুবই ভালো লাগে খেতে তবে এখানে কেউ রসুন না দিতে চাইলে এটা বাদ দেওয়া যাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এভাবে একটু ভেজে নিয়ে ভত্তাটা তৈরি করলে ভত্তার স্বাদটাও অনেক বেশি আসে অল্প আছে আমি সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি মাছটাও ভাজা হয়ে গিয়েছে এখন প্যান থেকে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো তুলে নেব এখন মাছটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপরে মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে মাছের লেজের অংশে প্রচুর পরিমাণে কাঁটা থাকে তাই সাবধানে বাঁচতে হবে কাঁটা যেন না থাকে মাছ বাছার অংশটা আমি আর দেখাচ্ছি না মাছটা বেছে নিয়ে তারপরে ভর্তাটা তৈরি করে নেব। এখানে আমি ছোটো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখন এর মধ্যে নিয়ে নেব ভাজা শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন মাছ ভাজা যে তেলটুকু ছিল সে তেলটুকু নিয়ে নিলাম লবণ দিয়ে দেব স্বাদ মতো এখন কিছুটা সরিষার তেল দিয়ে দেব। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি মাছের কাটা খুব সুন্দর করে বেছে নিয়েছি এখন ভত্তাটা তৈরি করে নেব পেঁয়াজ মরিচ এখন সুন্দরভাবে মেখে নিতে হবে একটু ভালোভাবে কষলে মাখতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায় আমি এখানে কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুইটাই ব্যবহার করেছি এতে করে ভত্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে সুন্দর করে পেঁয়াজ মরিচটা মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি কাটা বেছে রাখা মাছ দিয়ে দেব মাছটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর মেখে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে পেঁয়াজ মরিচের সাথে মাছের এই ভর্তাটা যত ভালোভাবে চটকে মেখে নেওয়া হবে ভর্তার স্বাদও ততই বাড়বে বাটা বাটির কোনো ঝামেলা নেই এই ভর্তা তৈরি করতে খুব সহজেই হাতে মেখেই তৈরি করে নেওয়া যায় মাছের ভর্তা বা মাছের লেজের এই ভর্তাটা সুন্দর করে আমি ভর্তাটা মেখে নিয়েছি ভর্তাটা এখন পুরোপুরি রেডি খাওয়ার জন্য এবার এই ভর্তাটা আমি সাদা ভাতের সাথে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার রুই মাছের লেস ভর্তা সাদা ভাত দিয়ে এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ এরকম একটা মাছের ভর্তা হলে নিমিশেই এক থালা ভাত শেষ হয়ে যাবে যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই মাছের ভর্তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ